মাম্পি, তারপর আছে রাহুল কুমার। নমস্কার দিদি। নমস্কার, আমি পিঙ্কি কর। আমি রাহুল কুমার। তোমরা বাঙালি নাও? আমি বাঙালি আর নন বেঙ্গলি। ওকে, প্রথমে শুরুতে ঘরে প্রচন্ডের অসুবিধা হয়েছিল, তারপরে বিয়ের পর এখন 7টা বছর কেটে গেছে, তারপরে আমরা একটা ভিডিও বানাই, শর্ট ভিডিও। ও, তুমি ইউটিউবার? আচ্ছা, তো এই ভিডিওটা খুবই ভাইরাল হয়, আমরা দুজনেই সিদ্ধান্ত নিব এইটাই করব। তো ওই গল্পটাই তোমাকে শোনাতে এসেছি। তোমার নাম মানবী? ডাক নাম মানবী। সুন্দর সফল। এরপরে আছে মানবী রাহুল। এসেছিল শীতলা পুজো দেখতে, তো ঠাকুর না দেখে আমার এদেরকে ফেলেছি। তারপরে দেখলো তো হলো, তারপরে আমাকে নাম্বার চাওয়ার চেষ্টা করে, আমি একদমই মানে দিই না, কেন কি তখন আমার কাছে ফোন ছিলই না, তো এই কারণে দিতে পারিনি। তো তারপরে আমি যে কমন ফ্রেন্ড, ওকে গিয়ে বলেছি কি নাম্বারটা দিতে, তখন উনি আমাকে প্রশ্ন করলো কি তোমার কাছে তো ফোন নেই, তুমি ফোন কি করে করবে? তখন আমি বললাম আমি দেখে নেবো। তো আমি ওকে ডাইরেক্ট বলেছিলাম আমি ওকে বিয়ে করতে চাই। তারপরে ওইভাবে আমাদের বিয়েটা হয়ে যাক কিছুদিন পর। বাবা অনেক চেষ্টা করেছে আমাকে বোঝানোর, মা চেষ্টা করেছে, যখন হয়নি তখন মা বাবা একটা কথাই বলেছিল, যেটা তুমি ভালো করো সেটা করো, কিন্তু আমার ঘরে থেকে নয়। তখন ওই কি চলে যাই আমি ওর হাত ধরে বিহারে। তখন প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছিল, কেন কি আমি বিহারের তো কিছুই জানতাম না, আর হিন্দি কথাটাও বলতে পারতাম না, তো ওখানে গিয়ে মানতে একটু অসুবিধা হয়েছিল এক মাস মতন। তারপরে আমি খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছিলাম ওখানে। তারপরে একটা এমনি দুজনের মধ্যে কিছু হয়তো রাগারাগি হয়েছিল, উনি মানে তখন না এর একটা অভ্যেস ছিল, আমি যে খাবিয়ে দিলেই খাবারটা খাবে, এখন ওই অভ্যেসটা নেই, তো খাবিয়ে দিচ্ছি, তখন একটা ভিডিও ক্লিপ নেয় আমার রাগ ভাঙানোর জন্য, মানে ওই ভিডিওটা যে আমি ওকে খাওয়াচ্ছি, ওর মধ্যে একটা গান অ্যাড করে ওইটাও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। তো আমরা ওইটাকে অত মানে সিরিয়াসলি নিইনি। ঠিক এক সপ্তাহ পর যখন খুলে দেখি, দেখছি ভিডিওটা খুব ভালো রিচ গেছে, তারপরে ওইটা নিয়ে আমরা দুজনে কিছু ভাবলাম, সিরিয়াস হলাম, তখন থেকে ইউটিউব ভিডিও স্টার্ট করেছিলাম, আর এখন আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব ভিডিও চ্যানেলে। কিরকম ধরনের ভিডিও করো তোমরা? শর্টস ভিডিও, রোমান্টিক কাপল ভিডিও। All the best, Pinky Rahul.